হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার ভিডিও 4 নম্বর জন্য গরম, তাও একটু শনিবার, তাই একটু বেরোলাম বাড়ির কাজ করবো আর মাছের বাজার, তাই ভাবলাম আপনাদের একটা নতুন জায়গার থেকে দেখাই, কেমন চলুন। তো আমি বেরিয়ে একদম কাছেই হচ্ছে আমাদের একটা ভিউ পয়েন্ট আছে, সেটা হচ্ছে কাশিয়াঙের রাস্তায়, সেখান থেকে আপনাদের জন্য নিয়ে এলাম এই একটু ঠান্ডা ঠান্ডা। সাথে আর একটু এগোলাম, সেখানে দেখলাম বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু বৃষ্টিও আপনাকে দেখাই। এই গরমের মধ্যে একটু বৃষ্টিও অনেকটাই শান্তি দেয়। এই করে আমি কাছাকাছি একটা পুল ছিল, সেই পুলটা দেখতে গেলাম, পুলের কাছাকাছি কিছুক্ষণ সময় কাটালাম, ঠান্ডা হাওয়া খেলাম, তারপরে আবার ফিরে এলো। আপনারা আমার আগের পার্টগুলো দেখেছেন? আমার কিন্তু 30 ডেজের চ্যালেঞ্জ চলছে, আশা করি সবার ভালো লাগবে। প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমি খুব শিগগিরই আমার এই ব্লগের বা আমার এই চ্যালেঞ্জের ফিট পার্ট নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ আপলোড সাবস্ক্রাইব কিজিয়া মেরা চ্যানেল, প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং ভালো কিছু লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ততক্ষণে তখনও বেশি বেলা হয়নি, তাই যে কয়েকজন বন্ধুরা গেছিলাম, কাছে একটু নদী ছিল, চলে গেলাম একটু নদীতে স্নান করতে। এই গরমের মধ্যে নদীর জলে স্নান করার মজাটাই আলাদা। প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। তো আমার এই ছোট্ট ব্লগ এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।